আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো, তো জাস্ট আমি রিসিভ করার পরে আমাকে বলতেছে যে ভাই আপনার পার্সেলটি চলে আসছে, আপনি একটু নিচে আসেন। তো আমি কাজ করছিলাম, কাজটা রেখেই নিচে যাচ্ছি, আমার যেহেতু পার্সেল চলে আসছে। তো আমি যেটা অর্ডার করেছি পার্সেলটা, এটা কিন্তু আমার ফেসবুক থেকে কিছু টাকা ইনকাম করেছিলাম কিছু কাজ করার মাধ্যমে, এবং নিজের কিছু টাকা অ্যাড করে আমি এই জিনিসটা অর্ডার করেছি। তো চলুন দেখি জিনিসটা কী অর্ডার করেছি আমি। তো আমি যেহেতু চারতলায় থাকি সেজন্য নিচে যেতে হয়তো একটু সময় লাগতেছে, এই তো আমি নিচে চলে আসি, এখন গেট থেকে বের হব। তো ভাইয়া হয়তো বাইরেই দাঁড়িয়ে আছে, হ্যাঁ দেখতে পাচ্ছে ভাইয়াকে, ওখানে দাঁড়িয়ে আছে। তো আমি গেলাম, যাওয়ার পরে ভাইয়ের সাথে সালাম কালাম দেওয়ার পরে আমি নিয়ে আসলাম, আবার আমি রুমে চলে আসতেছি। এখন আপনাদের দেখাবো আনবক্সিং করে আমি আসলে এই জিনিসটা কী কিনেছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে চলে আসলাম আমার সেই পণ্যটির আনবক্সিং ভিডিও নিয়ে। তো চলুন আজকে আমরা দেখব আমি কি অর্ডার করেছি ফেসবুকের টাকায়। তো চলুন এটা আমরা সর্বপ্রথম কিছুতে কাটবো, তো সেজন্য আমি একটা ব্লেড নিলাম। এরপর আমরা সর্বপ্রথম এটার উপরের টেপগুলো কাটবো। আমি অবশ্য এক্সাইটিং, আসলে কি আমার সেই পণ্যটি আমি পেয়েছি না আমার সঙ্গে দুই নম্বরই করা হয়েছে আল্লাহ জানে। তো আমরা একটু কাটি, আপনারা একটু অপেক্ষা করেন। আমি একটু খুলি, আমি কিন্তু খুব এক্সাইটিং আসলে এই ভিতরে কি আছে দেখি একটু খুলে আপনারাও দেখতে থাকেন আমি ফেসবুকের টাকায় কী কিনেছি। সর্বপ্রথম এটা আমার খুব প্রয়োজনীয় জিনিস ছিল, এটা আমার খুব দরকারি জিনিস একটা ভিডিও বানানোর জন্য। তো সেজন্য ভিডিওটি এটা আমি অর্ডার করেছিলাম ফেসবুক থেকে। তো দেখি আমার সঙ্গে কি আমাকে কি অরিজিনাল পণ্য দিয়েছে কি দুই নম্বর পণ্য দিয়েছে। তো এটা রেখে দিই, এরপরে জাস্ট আমার সেই পণ্যটি খুলে দেখি। তো জাস্ট এখানেও আমার কস্টেপ লাগাচ্ছে, জাস্ট কেটে দিই। আলহামদুলিল্লাহ আমার সেই পণ্যটি আমি হয়তো পেয়েছি, এখন পর্যন্ত জানি না শিওর না। তো জাস্ট এখানে আমার ঠিকানা ঠিকানা দেওয়া আছে, বাকি অর্ডার করছি সে বিষয়ে কিছু পেপার দিছে, জাস্ট এটা আমাদের দরকার না। এরপরে আসি আমার সেই পণ্যটা, খুব আকর্ষণীয় একটা জিনিস। তো জাস্ট আমি একটু খুলি, প্রথমে দেখতে পাচ্ছি একটা ইউএসবি কেবল দেওয়া আছে, হয়তো এটা চার্জ দেওয়ার জন্য, দেখতে পাচ্ছেন। তো জাস্ট এরপরে দেখি কি আছে ভিতরে। এরপর একটা মেনু কার্ড আছে যেটা আমাদের কোনো প্রয়োজন নাই, তারপর এখানে অবশ্য চাইনিজ লেখা সেই জন্য আমাদের কোনোভাবেই প্রয়োজন কাজে আসবে না। এরপরে আমরা আসবো আমাদের আসল, যেটার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। আমাদের সেই পণ্যটি আমি খুব খুশি হাতে পেয়ে, ধন্যবাদ সেই পেজকে যেখান থেকে আমি অর্ডার দিয়েছি। তো চলুন আপনাদের দেখিয়ে দিই এটা কী অর্ডার করেছি আমি। ওয়াও, জিনিসটা অনেক সুন্দর, দেখতে পাচ্ছেন, হয়তো এখনও বুঝতে পারেননি যে এটা বিষয়টা কী, এটা কী জিনিস। চলুন আপনাদের দেখানোর জন্য আমি একটু এটা খুলে দেখাই। তো জাস্ট এভাবে খুলতে হয় জিনিসটা, জিনিসটা কিন্তু অনেক সুন্দর। আপনি চাইলে এখান থেকে এটা এক্সট্রা হিসেবে ব্যবহার করতে পারবেন, দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর করে রাখা যাচ্ছে। তো সিম্পলি আপনি চাইলে এটা কিন্তু একটু বড় করতে পারবেন, আপনি চাইলে সেলফ স্টিকভাবে ব্যবহার করতে পারবেন। একটু দেখি আপনাদের ব্যবহার করে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, সেলফি তোলার জন্য খুব সুন্দর একটা সেলফি স্টিক, এবং ভিডিও করার জন্য খুব সুন্দর একটা স্ট্যান্ড। এরপর সিম্পলি যেখানে একটা নতুন একটা অপশান আছে, জাস্ট আপনারা কিন্তু রাত্রিবেলাও
এটা দিয়ে কিন্তু ভিডিও করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফ্ল্যাশ লাইট আছে এবং সেটার দুইটা স্তর আছে। আপনি চাইলে আলোটাকে একটু কমে রাখতে পারবেন অথবা একটু যদি প্রয়োজন পড়ে তাহলে আলোটাকে একটু বাড়িয়ে দিতে পারবেন। আবার আপনি চাইলে এখানে এটাকে এভাবে ঘুরে রাখতে পারবেন অথবা এভাবে ঘুরে রাখতে পারবেন এবং আপনি চাইলে এটা সব দিকে কিন্তু ঘোরাঘুরি করতে পারবেন। আপনি চাইলে এটা খুলতে পারবেন এখান থেকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু খোলা যাবে এখান থেকে। এবং এর সব থেকে বড় গুণ হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সুইচ দেওয়া আছে, এটা কিন্তু ব্লুটুথ সেলফি স্টিক, অর্থাৎ আপনার ফোনের সঙ্গে এটা কানেক্ট করলে আপনার ফোনের সঙ্গে এটা কানেক্ট হয়ে যাবে। যার দরুন আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হলো এটার সুইচ, জাস্ট আপনার এখানে যদি আপনি চাপ দেন তাহলে কিন্তু আপনাদের ছবি কিন্তু একা একাই ছবিটি উঠে যাবে এই সুইচের মাধ্যমে। এটা যেহেতু আমার একটাই ফোন সেজন্য আমি দেখাতে পারতেছি না, অন্য ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। এটা আপনাদের ফোনের ব্লুটুথ অন করার পরে এখানে চাপ দিয়ে ধরলে কিন্তু এটা একা একা অ্যাক্টিভ হয়ে যাবে। আপনাদের একটু পিছনের ক্যামেরা দিয়ে দেখে দেই, তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু অনেক আকর্ষণীয়, অনেক সুন্দর, অনেক ছোটোখাটোর মধ্যে এবং কম বাজেটের মধ্যে অনেক সুন্দর একটি স্ট্যান্ড, মোবাইল স্ট্যান্ড বা ক্যামেরা স্ট্যান্ড বলতে পারেন, যা অনেক সুন্দর। দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু এই লাইটটা অনেক সুন্দর লাগতেছে। এখানে ওখানে একটা পেপার দেওয়া আছে, পেপারটা খুলে ফেলি, অনেক সুন্দর। আমি খুব হ্যাপি যে আমার অল্প টাকার মধ্যে একটা এইরকম জিনিস কিনতে পারছি ভিডিও করার জন্য। তো আমার পেজে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।